বিসমিল্লাহ রহমান ইরাহিম। ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ঝুঁকি ও আয়ের পঞ্চম পর্ব শুরু করছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন। আজকে আমাদের এবারের আলোচনার বিষয় ঝুঁকির শ্রেণী বিভাগ। আসলে ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, তবে ঝুঁকির কারণ ও অর্থনৈতিক ফলাফলের উপর ভিত্তি করে ঝুঁকিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যেতে পারে। এই প্রথম যে ঝুঁকির পার্থক্যের বিষয় সেটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি বা কারবারি ঝুঁকি। আমরা জানি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এবং এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবারের কার্যক্রম পরিচালনার সাথে সাথে জড়িত ঝুঁকিকে ব্যবসায়িক ঝুঁকি বলা হয়। যেমন এগুলোর মধ্যে আমাদের যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলোর মধ্যে যেগুলো রয়েছে, যে বন্যা, অগ্নিকাণ্ড, সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং যুদ্ধ, দাঙ্গা, চুরি, ডাকাতি, এই সমস্ত বিষয়গুলোর কারণে কারবারের বিনিয়োগ, অর্থাৎ ব্যবসায়ের বিনিয়োগকৃত সম্পত্তি বিনষ্ট হয়ে কারবারের মুনাফা অর্জনের উপর যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাই ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি কারবারের বিনিয়োগ সিদ্ধান্ত বা সম্পত্তি মিশ্রণের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সমস্ত সম্পদ বিনিয়োগ করা হয়েছে, সেই সমস্ত বিনিয়োগকৃত সম্পদের উপরে এই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, যেগুলো আগে বললাম, যে বন্যা, অগ্নিকাণ্ড, সামুদ্রিক জলোচ্ছ্বাস, যুদ্ধ, দাঙ্গা, চুরি, ডাকাতি, এই সমস্ত কাজের জন্য যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক আয় কিংবা স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়, ঠিক সেটিকেই আমরা কারবারি ঝুঁকি হিসেবে আখ্যায়িত করতে পারি। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক ঝুঁকি। অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। ভোক্তার চাহিদা ও রুচির পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার উঠানামা, মূল্যের পরিবর্তন, অর্থাৎ দ্রব্যমূল্যের পরিবর্তন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এবং প্রযুক্তির পরিবর্তনের জন্য ইত্যাদি কারণে যখন কারবারের মূলধনের ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাকে আমরা আর্থিক ঝুঁকি হিসেবে আখ্যায়িত করতে পারি। প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে কারবারের ঋণের পরিমাণ বেশি থাকলে, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের নিজের টাকার থেকে যখন তারা ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ার কিংবা সরাসরি ঋণের মাধ্যমে অর্থ আনয়ন করে, সেই সমস্ত প্রতিষ্ঠানে আর্থিক ঝুঁকির আশঙ্কা বেশি থাকে। কেননা যখন কোনো প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তাদের মূলধন আনয়ন করে, সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়, এবং ঋণের যখন অনেক বেশি ব্যয় হয়ে যায়, ঋণের এই ব্যয়গুলো যখন তারা নির্বাহ করে, তখন আর্থিক ঝুঁকির সম্ভাবনা থাকে। তাই কারবারে ঝুঁকি এবং মূলধন কাঠামো দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রিত হয় সাধারণত। এবং তৃতীয় এবং শেষ পয়েন্টটি হচ্ছে আমাদের খাঁটি ঝুঁকি, অর্থাৎ প্রাকৃতিক ও মানবিক অনিশ্চয়তা হতে খাঁটি ঝুঁকির সৃষ্টি হয়। ব্যবসায়ের স্বাভাবিক কাজকর্ম সম্পাদন করতে প্রতিষ্ঠানকে শ্রমিক নিয়োগ করতে হয় এবং অন্যান্য আনুষঙ্গিক কার্য সম্পাদন করতে হয়। এই সকল কাজকর্ম বাস্তবায়নে অনেক ঝুঁকি বিদ্যমান এবং কখনো কখনো ক্ষতির সম্ভাবনা লাভের সুযোগকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠান তাদের নিয়োগকৃত শ্রমিকদের থেকে সঠিক আউটপুট কিংবা সঠিক ফলাফলটি না পায়, সেক্ষেত্রেও তাদের লাভের সুযোগটা কমে যেতে পারে। আবার তাদের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় কিংবা তাদের ব্যবসায় যেভাবে চলার কথা ছিল সেভাবে যদি না চলে, সেক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে না, এবং এই ঝুঁকিটিকেই খাঁটি ঝুঁকি হিসেবে আখ্যায়িত করা হয়। তো ঝুঁকির শ্রেণীবিভাগ সাধারণত তিন প্রকার এখানে দেখানো হয়েছে। একটি হচ্ছে ব্যবসায়িক বা কারবারি ঝুঁকি, আর্থিক ঝুঁকি এবং খাঁটি ঝুঁকি। ঝুঁকির শ্রেণীবিভাগ আমাদের এই ছিল আমাদের আয়োজন পঞ্চম পর্বে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।